সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? গত যে ক্লাসগুলো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি। তপন ব্যানার্জি, সহকারী শিক্ষক, ইংরেজি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ। তোমরা জানো গত সপ্তাহের ক্লাসে আমরা কি করেছিলাম? এক্স্যাক্টলি, আমরা ন্যারেশনে পরিবর্তনের জায়গাগুলো দেখছিলাম যে কীভাবে পরিবর্তিত হয়, এবং তার একটি সংক্ষিপ্ত রূপে যাতে আমরা সহজে মনে রাখতে পারি সেই হিসাবটা করছিলাম। তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রথম ও দ্বিতীয় যে স্থান, তার মানে রিপোর্টিং ভার্ব এবং কানেক্টর বা কনজাংশন, যে যুক্ত করবো আমরা ইনভার্টকে বা তুলে দিয়ে, সেই দুটি জায়গায় পরিবর্তনের বিষয়টি। আজকে আমরা ক্লাসে দেখব, গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আজকে যে ক্লাসটি পাবে তোমরা সেটা হবে পার্সনের পরিবর্তন, যেটা অনেকটাই মাঝে মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই যে কখন কীভাবে করবো। তাহলে আসা শুরু করছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ন্যারেশনের ক্লাস টু, যেখানে আমরা পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাহলে সবাই দেখতে পাচ্ছ আমি বোর্ডে আগেই লিখে রেখেছি ন্যারেশন পার্সনের পরিবর্তন। তাহলে কীভাবে হয়, তাহলে তার আগে আমি একটু জিজ্ঞেস করি, বলেন তো পার্সন কয় প্রকার? হ্যাঁ, এটা খুব সহজ, এটা আমরা সবাই জানি। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে কে? আই সিঙ্গুলার, উই প্লুরাল, আরও কিছু ফর্ম আছে, আওয়ার, আওয়ার্স, এগুলো হচ্ছে এই পার্সনেরই অন্য ফর্ম, পজিটিভ অবজেক্টিভ ফর্ম। ঠিক ওইভাবে আমরা যখন দেখব সেকেন্ড পার্সন ইউ, ইউ ইউ, এখানে দুইটা ইউ হয়, তার মানে ইউ বলতে আমরা বাংলাতে তুমি বলতেও ইউ বুঝাই, আবার তোমরা বলতেও ইউ বুঝাই। ঠিক ওইভাবে ইউ এর যে ফর্ম সেটা কোনো পরিবর্তন হয় না, ইউ থাকলে ইউ হয়, এটার অবজেক্টিভ বা পজিটিভ ফর্ম হচ্ছে ইউর বা ইউর্স। ঠিক ওইভাবে আমরা যখন থার্ড পার্সনে আসবো, থার্ড পার্সন আমরা দুইটা রূপ জানি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো ধরনের নাম, হি, শি, ইট এবং যে কোনো নাম। আর এর প্লুরাল কি? এক্স্যাক্টলি, প্লুরাল হচ্ছে দে, বস্তুবাচক হলেও যদি একাধিক বোঝায় তাহলেও সেটার জন্য দে ব্যবহৃত হয়, যদি ব্যক্তিবাচক একাধিক বোঝায় তার জন্য দে ব্যবহৃত হয়। এই যে তিন ধরনের পার্সন, এই পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে ন্যারেশনে আমরা অনেক সময় বেশি বেশি কনফিউজড হয়ে যাই। তাহলে আসো খেয়াল করো, আমি এখন তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি যাতে তোমাদের এই ভুলটি পরবর্তীতে না হয়। তাহলে আমরা দেখি, এক নম্বরে যদি দেখি, যদি স্পিকার, এবং তোমাদের অবশ্যই মনে আছে আমরা প্রথম যে ক্লাসটি করেছিলাম ন্যারেশনে, যে আমরা ইনভার্ব কমার বাইরে যে অংশটুকু পাই সেটার নাম কি বলেছিলাম? ইয়েস, রিপোর্টিং ভার্ব। এবং এই রিপোর্টিং ভার্বের অংশের মধ্যে যে কথা বলবে তাকে আমরা বলবো স্পিকার, আর যাকে বলবে বা যে শুনবে সে হচ্ছে লিসনার। তাহলে আমাদের এই পরিবর্তনের ক্ষেত্রে এই দুইটা জিনিস খুব বেশি কাজে লাগবে। তাহলে যদি স্পিকার ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর আই কথাটা একটু জটিল হলো, পরেরটা সহজ করে বলছি। তাহলে খেয়াল করো, যদি স্পিকার ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টের স্পিচের প্রোনাউন যদি আই স্পিকারকে অনুসরণ করে পরিবর্তিত হয়। এটা একটু প্যাচ হয়ে গেল, তারপর আমরা পরবর্তীতে আসি, তাহলে আরও সুবিধা হবে। তাহলে এখন দুই নম্বরে দেখি, যদি রিপোর্টেড স্পিচ এ, এটা আমরা এক নম্বরটাই ভালোটা একটু বুঝিয়ে লিখি তাহলে আরও ক্লিয়ার হবে। স্পিচে ফার্স্ট পার্সন থাকে,
তাহলে স্পিকারকে ফলো করে। এবার আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি আমি উপরেরটা প্রায় একই মিনিং একটু ব্যতিক্রম হয়ে গেছে সেই হিসাবে, তাহলে রিপোর্টের স্পিসে যদি কি দেখি যে ফার্স্ট পারসন সেটা যেই থাকুক, আই থাকতে পারে, মি থাকতে পারে, আওয়ার থাকতে পারে, যেটাই থাকুক তুমি ফার্স্ট পারসন অনুসারে স্পিকারকে ফলো করবে যদি ফার্স্ট পারসন থাকে। ঠিক ওই একইভাবে আমরা উপরেরটা চেঞ্জ করে লিখি, ঠিক আছে? দুই নাম্বার, যদি স্পিচের প্রোনাউন সেকেন্ড পার্সন হয়, তাহলে কাকে ফলো করবে? ঠিক আছে, যদি স্পিচের প্রোনাউন সেকেন্ড পার্সন হয় তাহলে লিসনারকে ফলো করবে। তাহলে এবার পরেরটা আমরা যদি আবার দেখি, দুইটা পার্সন হয়ে গেল আমাদের, এর সাথে এবার যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার এই জিনিসগুলো তোমরা অনেকেই জানো, এবার সবচেয়ে ঝামেলার জায়গা কোনটা সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখনই দেখি এখানে পার্সন প্লুরাল আছে, প্লুরাল বলতে আমরা যদি দেখি উই, উইয়ের বিষয়টাই বেশি কনফিউজিং। তাহলে উইয়েরটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমি জানি তোমরা এগুলো সবই শিখে ফেলেছ ইতিমধ্যেই যে আমি ন্যারেশনে কোথায় কী পরিবর্তন করবো। ঠিক আছে, উই যদি স্পিকার বা লিসনার এর একজন ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপোর্টের স্পিচে উই অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, যদি উই থাকে, ধরো হি সেড টু মি, তার মানে এখানে লিসনার হচ্ছে মি, সেই হিসাবে আমাদের একটা ফার্স্ট পারসন আছে, এখানে আর উইয়ের পরিবর্তন করব না। যদি দেখি যে নাই ফার্স্ট পারসন, যদি স্পিকার বা লিসনার এর কেউই ফার্স্ট পারসন না হয়,
তাহলে উই এর পরিবর্তে এবার শুধু উই এর পরিবর্তন করতে হবে, তার মানে কি? উই এর পরিবর্তন মানে তুমি যদি দেখো এখানে দুইজনই থার্ড পারসন তাহলে উই এর পরিবর্তে দে হবে, যদি দেখি সেকেন্ড পারসন একজন আছে একজন থার্ড পারসন আছে তাহলে সেই হিসেবে পরিবর্তন করতে হবে। আমরা জানি আমি তুমি মানে আমরা, তুমি সে মানে তারা, আবার সে তুমি মানেও তারা। যেটাই হোক তোমাকে এটা পরিবর্তন করতে হবে, এটা খুব ভালো মতো মাথায় রাখবা। যখনই দেখবো পারসন আছে তার মানে, যখনই দেখবো ফার্স্ট পারসন তার মানে উই এর জায়গায় আমি কী করবো? পরিবর্তন করবো না। আর যখন দেখবো ফার্স্ট পারসন নাই তাহলে সেখানে পরিবর্তন করতে হবে, সেটা পারসন দুটি মিলিয়ে যা বুঝাবে সেটা উই ইউ অথবা দে যেটা হয় সেটা বসাতে হবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এর চতুর্থ স্থান, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন, যে আমি কোন টেন্স থাকলে বা কোন ভার্ব থাকলে সেটা কীভাবে করব। এবং এটা আমি খুব সংক্ষেপে, তোমার যদি টেন্স নিয়ে অনেক কনফিউশনও থাকে তারপরেও তুমি টেন্স না চিনলেও সেখান থেকে সুন্দর করে ভার্বের পরিবর্তন করতে পারবে। তাহলে আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা পাও বা বুঝতে পারো নাই মনে হয় তাহলে অবশ্যই সেটা আমাকে আমার সাথে শেয়ার করতে পারো। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের পড়াশোনা চালিয়ে যাও, ভালো মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আশা করি ততদিন পর্যন্ত আমিও সুস্থ থাকবো, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, গুড বাই।